রূপহী হাতত পুনৰ চলিল প্ৰশাসনৰ বুলডোজাৰ। অবৈধভাৱে ৰেলৱেৰ ভূমি দখলকাৰীৰ বিৰুদ্ধে উচ্ছেদ অভিযান। রূপহী থানা রোডত চলিল প্রশাসনের উচ্ছেদ অভিযান। জানিব পৰা মতে রূপহীর রেলওয়ে ভূমি দখল করে একাংশই গড়ি তুলিছিল ব্যবসায়িক প্রতিষ্ঠান আর বাসগৃহ। বিগত বর্ষত প্রশাসনে উচ্ছেদ চলাই বেদখলমুক্ত করেছিল, যদিও পুনের একাংশই রেলওয়ে ভূমি দখল করে গড়ি তুলিছিল ব্যবসায়িক প্রতিষ্ঠান। আজি পুনের রেলওয়ে আরক্ষী আর অর্ধসামরিক বাহিনীর উপস্থিতিত প্রশাসনে চলালে এই উচ্ছেদ অভিযান। রেলওয়ে ভূমির সীমা নির্ধারণ করবলে যাওতে উচ্ছেদ হয় 1953 স্থানত স্থাপিত রূপহী তরুণ কার্যালয়ও। ইফালে আরক্ষীর সঙ্গে একাংশ উচ্ছেদিত লোকের তর্ক বিতর্কতো লিপ্ত হওয়া পরিলক্ষিত হয়। সরকারের পর আমি সহায় চাইছো যে আমি বাল বাচ্চা লই কত যাম। আমি দুখিয়া মানুষ, কোনো মাটি চাটি নাই। আমি আজি প্রায় বহুত বছর ধরে ইয়াতে রোগী আছো। আজি দিন দুষ্কর্মীবিলাক আহি এনেকে করে আছে। আপনাদের পর আমি সহায় চাইছো, আমাক সহায় করক। আজি উচ্ছেদ চলি আছে, আজি উচ্ছেদ চলি আছে। আমাক কোনো টাইম টেবিল দিয়া নাই, আমাক জব্দবস্তি করে ভাঙি আছে। আমি বারে বারে ভাঙি বারে কইছো সময় দিয়ক, ইয়াতে কই তোক মই এলার্ট করিম বলি কই আছে, এনেকে করে আছে। আপনাদের সহায় করক। মানে এটা আপনাদের যাব কো, এটা কোত যাম? আমার তো কোনো বাড়ি ঘর নাই, আমি কোত যাম? আর এটা আমার কোনো সরকারের পর আমি সহায় আছে, যেটা আমাক সহায় করক। রূপহী হাতৰ পৰা আজমল হুসেইনৰ ৰিপৰ্ট, এনিবৰত 24। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি আর কারিকরী কৌশলের সমৃদ্ধ হয়ে রাইজর সেবাত মুক্তি হল জে এন এস এম পলিক্লিনিক কাম ডায়গনস্টিক সেন্টার এন্ড মাল্টি স্পেশালিটি হসপিটাল। প্যারামেডিকেল প্রশিক্ষণের ব্যবস্থাও উপলব্ধ। আমার ঠিকনা ওয়ার্ড নম্বর 4, করিমচক, মঙ্গলদৈ, দরং, অসম। ফোন নম্বর 6001887100 আৰু 6003048093।